হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাস করব জর্জ হারভার্টের এক ফেমাস পোয়েম দ্য পুলি। এই পোয়েমটিকে দ্য গিফটস অফ গড নামেও জানা যায়। এটি একটি রিলিজিয়াস পোয়েম। এই পোয়েমে মানব জাতি কীভাবে সৃষ্টি হলো সেই ব্যাপারে বর্ণনা করা আছে। ভগবান মানব জাতিকে সৃষ্টি করার সময় অনেক স্পেশাল গিফটস দিয়েছেন তাদেরকে, কিন্তু একেবারে শেষে ভগবান সব থেকে স্পেশাল গিফটটা দেননি। কিন্তু কেন সেটা আমরা এই পোয়েমের থ্রুই জানব। পোয়েমটিতে 4টি স্ট্যানজা আছে ও টোটাল 20টি লাইন্স আছে। প্রত্যেকটি স্ট্যানজাতে 5টি করে লাইন্স আছে, যার রাইম স্কিম হলো এবি এবি এ। দ্য পুলে পোয়েমটি লিখেছেন পোয়েট জর্জ হারভার্ট। তিনি একজন পোয়েট হওয়ার পাশাপাশি একজন প্রিস্টও ছিলেন। ওনার লেখা আরও কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো রিডেমশন, দ্য টেম্পল, দ্য কান্ট্রি পার্সন ইত্যাদি। চলো এবার পোয়েমটিকে লাইন বাই লাইন এক্সপ্লেইন করা যাক। হোয়েন গড অ্যাট ফার্স্ট মেড ম্যান, ভগবান যখন প্রথম মানুষ তৈরি করেছিল, হ্যাভিং আ গ্লাস অফ ব্লেজিং স্ট্যান্ডিং বাই, ওনার হাতে একটি গ্লাস ছিল যা ভর্তি ছিল অনেক অনেক আশীর্বাদে গিফটসে। লেট আস, সেড হি, ফোর অন হিম অল উই ক্যান। তিনি বললেন আমরা যতটা পারি ততটা পুরস্কারই মানুষকে দিতে হবে। লেট দ্য ওয়ার্ল্ডস রিচেস হুইচ ডিসপার্স লাই, পৃথিবীতে যত মূল্যবান জিনিস যা চারদিকে ছড়িয়ে আছে, কন্ট্রাক্ট ইনটু আ স্প্যান, তা এক জায়গায় করে একটি জীবনে ভরিয়ে দিতে হবে। অর্থাৎ ভগবান যখন মানুষকে তৈরি করছিলেন, তিনি পৃথিবীর সমস্ত মূল্যবান জিনিসকে এক জায়গায় করে তা মানুষকে দিয়ে ভরাতে চেয়েছিলেন। সো স্ট্রেংথ ফার্স্ট মেড আ ওয়ে, সবার প্রথমে ভগবান মানুষকে স্ট্রেংথ শক্তি দিলেন। দেন বিউটি ফ্লোট, তারপর ভগবান সৌন্দর্য দিলেন। দেন উইজডম, অনার, প্লেজার, তারপর একে একে জ্ঞান, সম্মান, আনন্দ দিলেন। এক এক করে ভগবান মানুষকেই সব কিছু দিলেন। হোয়েন অলমোস্ট অল ওয়াজ আউট, গড মেড আ স্টে। আর যখন তিনি প্রায় সব কিছুই ঢেলে দিলেন, সকল আশীর্বাদ, সকল গিফটস প্রায় দিয়ে দিলেন, তখনই হঠাৎই ভগবান থেমে গেলেন। পারসিভিং দ্যাট অ্যালোন অফ অল হিজ ট্রেজার রেস্ট ইন দ্য বটমলি, তিনি এটা লক্ষ্য করলেন ওনার সমস্ত সম্পত্তির মধ্য থেকে একমাত্র একটা গিফট সকলের তলায় রয়ে গেছে, আর তা হলো রেস্ট বা বিশ্রাম। ফর ইফ আই শুড, সেড হি, বেস্টো দিস জুয়েল অলসো অন মাই ক্রিয়েচার, তিনি বললেন যদি আমি এই অলঙ্কারটিও, এই গিফটটিও মানুষকে দিয়ে দিই, হি উড অ্যাডোর মাই গিফটস ইনস্টেড অফ মি, তো মানুষ আমার বদলে আমার দেওয়া পুরস্কারগুলোকেই পুজো করবে, অর্থাৎ আমাকে তারা আর মনে রাখবে না, আমাকে ভুলে যাবে, শুধু পুরস্কারগুলোকেই মনে রাখবে, পুজো করবে। অ্যান্ড রেস্ট ইন নেচার, নট দ্য গড অফ নেচার, আর তারা প্রকৃতিতে, অর্থাৎ প্রকৃতির মধ্যে থাকা এইসব পুরস্কারে আনন্দ খুঁজে পাবে, রেস্ট খুঁজে পাবে, বিশ্রাম খুঁজে পাবে, প্রকৃতির সৃষ্টিকর্তা ভগবানকেই ভুলে যাবে। সো বোথ শুড লুজার্স বি, তারপর এসবের ফলে মানুষ ও ভগবান দুজনেই হেরে যাবে, কারণ তারা দুজনই তাদের লক্ষ্য পূরণ করতে পারবে না। ইয়েট লেট হিম কিপ দ্য রেস্ট, মানুষকে আমার দেওয়া বাকি অংশটুকু রাখতে দেওয়া হোক। এখানে রেস্ট মানে বিশ্রাম নয়, বরং বাকিটুকু। বিশ্রাম ছাড়া ভগবান যা যা দিয়েছেন সেগুলো মানুষ রাখুক, বাট কিপ দেম উইথ রিপিনিং রেস্টলেসনেস, কিন্তু তাদের সাথে সমস্ত বিশ্রামহীনতাকে বেঁধে দেওয়া হোক। লেট হিম রিচ অ্যান্ড ওয়্যারি, তাকে ধনী হতে দেওয়া হোক আর তাকে ক্লান্তিও দেওয়া হোক, অর্থাৎ সে ধনী হোক কিন্তু কখনো যেন ক্লান্তি না কাটে। এত গিফটস পাওয়া সত্ত্বেও তাদের চাহিদা কখনো মিটবে না, তারা রেস্ট পাবে না। দ্যাট অ্যাট লিস্ট ইফ গুডনেস লিড হিম নট, অন্ততপক্ষে তার সদ্গুণ আমার কাছে তাকে না আনুক, ইয়েট ওয়্যারিনেস মে টস হিম টু মাই ব্রেস্ট, তার উদাসীনতা, চাহিদা, ক্লান্তি তাকে আমার বুকে নিয়ে আসুক,
অর্থাৎ ভগবান আমাদের সৃষ্টি করার সময় একে একে তার ঝোলা থেকে শক্তি, সৌন্দর্য, জ্ঞান, সম্মান, আনন্দ সবই দিয়েছেন, কিন্তু আমাদেরকে বিশ্রাম দেননি। কারণ ভগবানটা জানতেন যে আমরা যদি সকল কিছু পেয়ে যাই তো ভগবানকেই আর মনে রাখবো না। তাই তিনি এমন একটা উপায় বার করলেন যে মানুষ বাকি উপহারগুলো পেয়ে ভগবানকে ভুলে গেলেও তার চাহিদা, ক্লান্তি ভগবানের কাছে আবার নিয়ে আসবে। সো ফ্রেন্ডস, পোয়েমটির টাইটেল পুলে কেন দেওয়া হলো নিশ্চয়ই বুঝতে পারছো। পুল শব্দটির অর্থ হলো টানা। মানুষের ক্লান্তি, মানুষের দুঃখ, চাহিদাই ভগবানের কাছে টেনে নিয়ে যায় মানুষকে। সেই দিক থেকে দেখতে গেলে পুলের টাইটেলটি সার্থক।